নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা বিসর্জন দুইটি কোলের ছেলে গেছে পরপর বয়স না হতে হতে পুরা দু বছর এবার ছেলেটি তার জন্মিল যখন স্বামীরেও হারালো মল্লিকা বন্ধুজন বুঝাইল পূর্বজন্মে ছিল বহু বাপ এ জনমে তাই হেন দারুণ সন্তাপ শোকানল দগ্ধ নারী একান্ত বিনয় অজ্ঞাত জন্মের পাপ শিরে বহি লয়ে প্রায়শ্চিত্তে দিল মন মন্দিরে মন্দিরে যেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া ফিরে ব্রত ধ্যান উপবাসে আহ্নিকে তর্পণে কাটে দিন ধূপে দ্বীপে নৈবেদ্য চন্দনে পূজা গৃহে কেশে বাঁধে রাখিল মাদুলি কুড়াইয়া শত ব্রাহ্মণের পদধূলি শোনে রামায়ণ কথা সন্ন্যাসী সাধুরে ঘরে আনি আশীর্বাদ করায় শিশুরে বিশ্ব মাঝে আপনারে রাখি সর্বনীচে সবার প্রসন্ন দৃষ্টি অভাগী মাগিছে আপন সন্তান লাগি সূর্য চন্দ্র হতে পক্ষী পতঙ্গ অবধি কোনো মতে কেহ পাছে কোনো অপরাধ লয় মনে পাছে কেহ করে খুব অজানা কারণে পাছে কারো লাগে ব্যথা সকলের কাছে আকুল বেদনা ভরে দিন হয়ে আছে যখন বছরদের বয়স শিশুর যকৃতের ঘটিল বিকার জরাতুর দেহখানে শীর্ণ হয়ে আসে দেবালয়ে মানিল মানত মাতা পদামৃত লয়ে করাইল পান সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গন ব্যাধি শান্তি নাহি মানে কাঁদিয়া শুধালো নারী ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাই হলো দূর দিন রাত্রি দেবতার মেনেছি দোহাই দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই কি নেবেন তারা আমার বাছারে এত ক্ষুধা দেবতার এত ভারে ভারে নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া গহনা সর্বস্ব খাওয়ানে তবু ক্ষুধা মেটিল না ব্রাহ্মণ কহিল বাছা এ যে ঘোর কলি অনেক করেছ বটে তবু এও বলি আজকাল তেমন কি ভক্তি আছে কারো সত্য যুগে যা পারিত তা কি আজও পারো দানবীর কর্ণ কাছে ধর্ম যাবে এসে পুত্রের চাহিল খেতে ব্রাহ্মণের বেশে নিজ হস্তে সন্তানে কাটিল তখন এসে শিশুরে ফিরিয়া পেল চক্ষের নিমেষে শিবিরাজা সেন রূপী ইন্দ্রের মুখেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে পাইল অক্ষয় দেহ নিষ্ঠা এরে বলে তেমন কি একালেতে আছে ভূমণ্ডলে মনে আছে ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধ্যা নারী না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানত মা গঙ্গার কাছে শেষে পুত্র জন্ম পরে অভাগী বিধবা হলো গেল সে সাগরে কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গারে ডেকে মা তোমারই কোলে আমি দিলাম ছেলেকে এ মোর প্রথম পুত্র শেষ পুত্র এই এ জন্মের তরে আর পুত্র আসা নেই যেমনই জলেতে ফেলা মাতা ভাগীরথী মকর রূপে হয়ে মূর্তিমতি শিশু লয়ে আপনার পদ্ম করতলে মার কোলে সমর্পিল নিষ্ঠা এরে বলে মল্লিকা ফিরিয়া এলো নত শির করে আপনার ধিকারিল এতদিন ধরে বৃথা ব্রত করিলাম বৃথা দেবার চনা নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না ঘরে ফিরে এসে দেখে শিশু অচেতন জড়া বেশে অঙ্গ যেন অগ্নের মতন ঔষধ গিলাতে যায় যত বারবার পড়ে যায় কণ্ঠ দিয়া নামিল না আর দন্তে দন্তে গেল আঁটি বৈদ্য শির নারী ধীরে ধীরে চলে গেল রোগী গৃহ ছাড়ি সন্ধ্যার আধারে শূন্য বিধবার ঘরে একটি মলিন দ্বীপ শয়ন একা শোকাতুরা নারী শিশু একবার জ্যোতির্হীন আঁখে মেলে যেন চারিধার খুঁজিল কাহারে নারী কাঁদিল কাতর ও মানে সোনা এই যে মা তোর এই যে মায়ের কোল ভয় কিরে বাড়ি চাপে তার জড়ো তাপ চাহিল অঙ্গে আপনার প্রাণ পুনে সহসা বাতাসে দ্বার খুলে গেল ক্ষীণ দ্বীপ নিবিল তখনই সহসা বাহির হতে কলকল ধ্বনি পশিল গৃহের মাঝে চমকিয়া নারী দাঁড়ায় উঠিল বেগে শয্যা তল ছাড়ি কহিল মায়ের ডাক ওই শোনা যায় ও মোর দুঃখের ধন পেয়েছে উপায় তোর মার কলছে সুশীতাল কোল আছে ওরে বাছা জাগিয়াছে কলরোল অদূরে যান হবি জলে এসেছে জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহ ভার বক্ষে এ মাতা গেল শূন্য ঘাট পানে কহিল মা মার ব্যথা যদি বাজে প্রাণে তবে এ শিশুর তাপ মা মাজুরায়ে একমাত্র ধন মোর দিনু তোর পায়ে এক মনে এত বলি সমর পিল জলে অচেতন শিশুটিরে লোয়ে কর তলে চক্ষু মুদি বহুক্ষণ আঁখে মেলিল না ধ্যানে রখিল বসি মকর বাহনা জ্যোতির্ময়ী মাতৃমূর্তি ক্ষুদ্র শিশুটিরে কোলে করে এনেছেন রাখি তার শিরে একটি পদ্মের দল হাসি মুখে ছেলে অনিন্দিত কান্তি ধরেই দেবী কোল ফেলে মার কোলে আসিবারে বাড়ায়ছে কর কহে দেবী রে দুঃখণী এই তুই ধর তোর ধন তোরে দিনু রোমাঞ্চিতকায় নয়ন মেলিয়া কহে কই মা কোথায় পরিপূর্ণ চন্দ্রালোকে বলা রজনী গঙ্গা বহি চলি যায় করি কলধ্বনি চিৎকারে উঠিল নারী দিবিনে ফিরায় মরমরিল বনভূমি দক্ষিণের বায়